এই পিকলু, পিকলু এনে খেয়ে নাও, খেয়ে জল খাবে। আচ্ছা তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে রান্না করবো, আর আজকে হবে চিকেন হবে আর চিংড়ি মাছ হবে। পিকলু আছে, পিকলু মাংসটা খুব ভালোবাসে, বিশেষ করে চিকেনটা ভালোবাসে, মাটনটা খেতে চায় না। কালকে রাত্রেবেলা ওকে মাটন বিরিয়ানি দেওয়া হয়েছে মিথ্যা কথা বলে, যেটা চিকেন খেয়ে বলছে খুবই টেস্টি, মানে বোঝে না কিন্তু বাচ্চা মানুষ, কিন্তু ওই যে ভাবে যে মাটনটা ভালো না চিকেনটা ভালো, ওটা তাই। আজকে হচ্ছে চিকেন এনেছি পিকলুর জন্য, পিকলুর জন্য না আমাদের সবার জন্যই চিকেন হবে। আর সেদিন যে চিংড়ি মাছটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে ওটাকে বার করেছি, এই মাছটা ভাপা করবো আর চিকেন কষা, ব্যাস ভাত হয়ে গেছে। আর কৌর জন্য একটু খিচুড়ি বানাবো, চিকেনে চিকেন দিয়ে একটু খিচুড়ি বানাবো, এই হচ্ছে আজকে রান্না বান্না। কিন্তু মেটে দেয়নি বাবুর জন্য, মেটে আনতে হবে জানো না, আজকে সলিড ফিস নেই। ছেলের জন্য যে একটু খিচুড়ি বানাবো, সলিড ফিসও নেই মেটেও নেই, এইগুলো দাও, এই যে ছিটতে হবে না, আমি ওর গিয়েছি ওইটা রসটা ভাল, ওই যে আমরা যে ই কিনি না ওর মধ্যে হাড়ের গুঁড়ো থাকে। হ্যাঁ এই মশলাটা বেটে নেবো, কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন এই কটা মশলা, আমি যেহেতু মাংসে ইসে দিই না কি বলো ওটাকে জিরের গুঁড়ো দিই না, দেখো এখন ছেলের জন্য বানাবো হচ্ছে চিকেন স্টু। আজকাল খিচুড়ি বানাবো না, প্রত্যেক দিনই বলতে গেলে খিচুড়ি খাওয়া হচ্ছে, তাই আজকে একটুখানি চিকেন স্টু বানিয়ে দেবো। আর এর জন্য ওর জন্য আলু আর পেঁপে কেটে নিয়েছে, আজকে গাজর বিনস কোনো কিছু সবজি নেই যার জন্য এগুলো। আর চিংড়ি মাছটাও রান্না করবো, চিংড়ি মাছটা পরিষ্কার করাই আছে, চিংড়ি মাছটাও রান্না করবো। আর আগে ওর জন্য একটুখানি বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এখন ছেলের জন্য বানাবো হচ্ছে চিকেন স্টু। আর চিকেন স্টু তো মানে বাচ্চার জন্য বানাবো, তাই কোনো মশলাপাতি এরকম কিছু দেব না, পেঁপে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে বাটা আছে। তো আস্তে আস্তে ঝাল খাওয়াতে হবে, কারণ ছেলেটা আমার একেবারেই ঝাল খেতে পারে না, তাই আস্তে আস্তে টুকটুক করে ঝাল খাওয়াতে হবে, তাই অল্প স্বল্প করে আরম্ভ করেছি। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটুখানি গোলমরিচটা তো ঝাল, যাতে একটুখানি ঝাল ঝাল হয় আর খেতেও পারে। এটা দিয়ে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে একেবারে প্রেশার কুকার বন্ধ করে দেবো। আর ওদিকে চিকেন করছি, পিকলু যেহেতু চিকেনটা খেতে খুব ভালোবাসে, চিকেনটা আর খেতে ইচ্ছা করে না আমাদের বাড়িতে এখন, বলতে গেলে হয়ই না। রবিবার করে আগে যেমন চিকেন হতোই, কিন্তু আরও সপ্তাহে আরও হতো মানে, কিন্তু রোববার করে হতোই আর, কিন্তু এখন না রোববার করে আসলে আমার মনে হয় যে একটু ভালো মাছ খাই এরকম মনে হয়, চিকেন টিকেন আর ভালো লাগে না। তাই দেখো একদম কষা কষা করেছি, গরম মশলা ছড়িয়ে একেবারে কষা কষা চিকেন করেছি। আর আর এদিকে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভাপাবো। চিংড়ি মাছটা অনেক দিন আনে মানে আগেই আনা ছিল, তোমাদের থেকে দেখিয়েছিলাম, এটা ফ্রিজে ছিল। আর ফ্রিজে না বরফের মধ্যে মাছ থাকলে না সেই মাছ রান্নার পর প্রচুর জল বেরিয়ে যায়, তো চিংড়ি মাছটা ভাপাতে অত জল বেরালে ভালো লাগবে না, কিন্তু সর্ষে বাটা দিয়ে মাখিয়ে একটুও জল টল তো কিছু দেবো না, এর মধ্যে সমস্ত মশলা টশলা দিয়ে মাখিয়ে একটু তেল টেল দিয়ে টিফিন গাড়ির মধ্যে বসিয়ে দেবো। যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারছি যে চিংড়ি মাছটা দিয়ে না প্রচুর জল বেরিয়েছিলো, ওই যে বরফে যেহেতু থাকে না তাই জন্য মাছগুলো কি টাটকা টাটকাই খেয়ে নিতে হয়। আর এই মাছটা পুরো জ্যান্ত ছিল, চিংড়ি মাছটা পুরো জ্যান্ত মাছ এনেছিল, তাই পোগর বাবা সেদিনই বলেছিল যে পাইল এটা আজকেই রান্না করে নাও, একদম জ্যান্ত মাছ, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি আর শুনিনি, কেন বলো তো একদিনে যদি তিন রকম মাছ এনেছে, এবার একদিনে তিন রকম মাছ বা দুরকম মাছ খেতে না সত্যি বলতে আমরা মেয়ে মানুষ তো গায়ে লাগে, যে তিন রকম ফ্রিজ যখন আছে তো রেখে দিই, রেখে রেখে খেতে পারবো, আর প্রত্যেক দিন বাজারেও যেতে হবে না, বা একটা টাকা পয়সারও তো ব্যাপার বলো। তো দেখো গামলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি, আর এখন মাছটা ভাপ মানে ভাপাতে বসিয়ে দিলাম একদম ঢাকা মাখা দিয়ে। আর এদিকে দেখো বাচ্চা কাচ্চাগুলো কি করছে, সব খেলা করছে। খেলা করছো,
খেলা করছো, মাটি কাটছো? এ কি করবে তাই? গেটে ঢুকে গেছে এরকম কি? এ বাবু, আরে কোথা দিয়ে শিখেছিস? মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। দেখি চিংড়ি মাছটা হয়েছে। ও বিউটি, হ্যাঁ হয়ে গেছে। কি জানে কিন্তু দেখতে তো খুব ভালোই লাগছে। গ্রেভিটা মানে একটু পাতলা আছে না? আমি তো জল দিইনি, মাংসে মাছেরই জলটা বেরিয়েছে। ওই বরফে রাখা ছিল না, ওই জন্য একটু জল ছেড়েছে। একটু জল জল হবে কি আছে? হ্যাঁ একটু হোক। হ্যাঁ এইখানে তো চিংড়ি মাছ, তুমি খাবে না? আর এই যাচ্ছে চিকেন একেবারে কষা পোগো, এই সরি পিকলুপ কষা খেতে চেয়েছে, কষা। আর এইটার মধ্যে করেছি হচ্ছে এই যে চিকেন স্টু বাবুর জন্য, তো এটাই। তো দেখো বন্ধুরা, স্নান টান সমস্ত হয়ে গেছে আর এখন পুজো দেওয়ার পালা। তুলসীতলায় জল দিয়ে আমি স্নানের পর আর পুজো দিই, কারণ আগে শুনেছি তুলসীতলায় আগে জল ঢেলে তারপর ঘরে পুজো দিতে হয়, এটা আমি শুনেছি। তাই আমি বরাবরই তুলসীতলায় জল ঢালি, এমনি প্রত্যেক দিন কিছু করি না করি তুলসীতলায় জলটা আমি জল ফুল ঢালি। আর মা তুলসীকে একটু জল দেওয়াও ভালো। আর একটা গাছ না একটু পেয়ে গেছে, তার জন্য একটু দেখলাম যে কোন গাছটা। ওখানে ওই মঞ্চে দুটো গাছ পোতা আছে, একটা রাধা তুলসী, একটা কৃষ্ণ তুলসী। তো একটা গাছ পেয়ে গেছে। তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেল, আর মানে স্নান করে যেসব জামা কাপড়গুলো কেচে ধুয়ে এনেছিলাম সেগুলোই এখন মেলে দিচ্ছি, সেগুলো মেলে দেব। এবার হচ্ছে খাওয়ার পালা, খেয়ে নেব, খেতে বসে যাব পোগোর বাবা আর আমি, খেয়ে নেবো। আর পোগোকে আগে খাওয়াবো, তারপর আমরা দুজন খেয়ে নেবো। আর রোদ্দুরটা যা দিচ্ছে এখন, কদিন বৃষ্টি হলো কি ভালো, মানে সত্যি বলতে জামা কাপড়টাই শোকাতেই সমস্যা হতো, তবুও একটু শুকিয়ে নিতাম, কারণ বৃষ্টিটা এবার কিন্তু সারাদিন যে হচ্ছে তা না, সকালের দিকে হোক বেলার দিকে হোক একটু হলেও কমছে, তখন জামা কাপড়ের জলগুলো মোটামুটি যখন পড়ে যাচ্ছে তখন ঘরে কিন্তু জামা কাপড়গুলো মেলে 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 পাখার হাওয়া শুকিয়ে নেওয়া যাচ্ছে, তাও ভালো, ওয়েদারটা ভালো থাকে। কিন্তু বৃষ্টি ছাড়া রোদ্দুর হলে না খুব খুব গরম পড়ে, এত কষ্ট হয়। আর আমাদের ঘরটা না অ্যাসবেস্টার ওপরে, প্রচুর কষ্ট হয় জানো, মানে একদম থাকা যায় না, দম বন্ধ লাগে আর অস্বস্তি লাগে শরীরটার মধ্যে, এত গরমে এত কষ্ট হয়। তার মধ্যে সমস্ত কাজকর্মই একাতেই করতে হয়, কাচা ধোয়া বাসন মাজা রান্না করা বাচ্চা সামলানো সম্পূর্ণটা একা হাতে করতে একেবারে হিমশিম খেয়ে যাই। উঠেছিস? কি করবো গো, থাকবো তাহলে পোগোকে নেবো? কোথায় থাকবি? ওই বাড়ি নাও তাহলে, লাভ নেই। বাবা অন্যদিন যাবো, ঠিক আছে? আর পোগো
বাবাকে নিয়ে নিই, কিন্তু আমি আর ফিরে গেছি, ওকে দিতে যাচ্ছি বাড়িতে। চলো, যাস না যাস না, আরে সাইডে লুকা সাইডে লুকা। তো পিকলু তো স্টেশনে গিয়ে এমন কান্নাকাটি করলো যে ওকে নিয়ে আবার চলে আসলাম, ও হচ্ছে আর বাড়ি পাঠায়নি, চলে এসছে। আর পোগো তো ভাবছে দাদা চলে গেছে কাজে, তারপর যেই দাদাকে দেখেছে খুব আনন্দ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিওর সাথে। তত পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। যারা যারা ভিডিওতে লাইক করনি প্লিজ লাইক দিয়ে দাও। চলো টাটা, বাই বাই।